হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি পাঁপড়ের একটা রেসিপি শেয়ার করছি। তো পাঁপড়ের রেসিপির জন্য সবার প্রথমে দুটো বিগ সাইজের আমি পাঁপড় নিয়ে নিয়েছি, খুবই বড় সাইজ পাঁপড়টার। আপনারা চাইলে এর থেকে ছোটও নিতে পারেন, মানে বেশি ছোট হলে কি হয় রেসিপিটা আজকে খুব ভালো হবে না। মিডিয়াম সাইজ নেবেন, না হলে বড় সাইজ নেবেন। আর লাগছে এখানে আমার পাতিলেবুর জুস, আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, মিহি না, এটা ঠিক বাটা বাটা না, এটা গোটাই আছে, বাট সাইজটা খুবই ছোট। দেখা যাচ্ছে কি একদম মানে যতটা ছোট সম্ভব হয় আর কি। শসাটাও আমি সেমভাবেই কেটে নিয়েছি, যতটা ছোট পারবেন কাটবেন। পেঁয়াজ আছে অনেকটা, শসা ওখানে আছে অনেকটা, গাজর নিয়েছি একইভাবে কেটে, ধনে পাতা নিয়েছি, ধনে পাতা যতটা যে পছন্দ করবেন সেই হিসাবে দেবেন, নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে এটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো, টমেটোর ভিতরটা আমি ফেলে দিয়েছি, বাইরের সাইডটা নিয়েছি একইভাবে, মানে প্রত্যেকটা জিনিসই ছোট করে এখানে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভালো লাগবে। শসাটাও একটু বেশি দেবেন বাকি মানে উপকরণের থেকে। চলে এসেছি আমি রান্নাঘরে। তো সবার প্রথমে আমি পাঁপড়গুলো একটু সেকে নেব। আমি গ্যাসে সরাসরি পাঁপড়গুলো সেকছি, একটু আস্তে করে করে সেকতে হবে অ্যাকচুয়ালি, নাহলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যেতে পারে। একটু সময় নিয়ে গ্যাসটা মানে কম আঁচে রেখে আর কি পাঁপড়গুলো সেকতে হবে। আর একরকমভাবে সেকা যায়, যেটা হচ্ছে যে রুটি বানাই আমরা চাটু না, ওই চাটুটাকে গরম করে নিয়ে ওতে পাঁপড়গুলো রুটির মতো দিয়ে একটা সুতির কাপড় দিয়ে চেপে চেপে যদি মানে পাঁপড়গুলোকে সেকা যায়, তাহলে কি হয় পাঁপড়গুলো হচ্ছে খুব বেশি পড়েও না আর খুব সুন্দর সেকা হয় আর কি, আর ওটা বাঁকেও না। যেমন আমি এটা হাতে করছি বলে সাইডগুলো একটু বেঁকে যাচ্ছে আর কি, বা যেতেও পারে আরও বেশি, তো ওটা হলে হয় না। কিন্তু ওতে মানে সবসময় মানে আমার ঠিক অভ্যস্ত নয় আর কি, আমি আমি এইভাবেই অভ্যস্ত, তো এইভাবেই আমি দেখাচ্ছি আজকে আপনাদের। মোটামুটি তেল ছাড়া পাঁপড়টা সেকা নিয়ে দরকার, যার যেভাবে সুবিধা সে সেভাবেই সেকে নেবেন। আর আজকে রেসিপিটা কিন্তু লাঞ্চে ডিনারে সব কিছুর সাথেই চলবে, কারণ এটা ঠিক স্যালাডও বলতে পারেন, বা আমরা খাবারের সাথে যে পাঁপড় নিই সে পাঁপড়ও থাকছে স্যালাডও থাকছে, একটা অন্যরকম একটা এটা রেসিপি, বাট খুব ফটাফট হয়ে যায় আর এটা হেলদি কিন্তু, কারণ এতে কোনো রকম তেল ব্যবহার হচ্ছে না। আজকের এই মশালা পাঁপড় আর কি যেটা আমি বানাচ্ছি, এটা আমি খেয়েছিলাম যখন আমি মুম্বাইয়ে থাকতাম আর কি। তো আমাদের যে মানে সোসাইটি ছিল, আমাদের সামনে আর একটা সোসাইটি ছিল, তো ওই সোসাইটির মানে সঙ্গেই আর কি ছিল একটা হোটেল, ছিল শিল্পা হোটেল, তো হোটেলটার নাম আর কি ওটা ভেজ হোটেল আর কি। তো ওই হোটেলে আমরা যখন খেতে গিয়েছিলাম এক বছর পুজোর সময়, দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে, তো তখন হচ্ছে এটা দিয়েছিল, মানে আমার হাজবেন্ড এটা অর্ডার করেছিল আর কি। তো ওখানে আমি ফার্স্ট টাইম খেয়েছি, আর কোথাও খাইনি আর কি, তবে ওখানেই মানে হোটেলে এগুলো প্রচুর দাম। পাঁপড়গুলো আমি সেকে নিয়ে টেবিলে চলে এসেছি। আমি প্রথমে একটা পাঁপড়ই বানাবো, মানে কোনো নিয়ম নেই, যে যেটা পারবেন সেটাই আস্তে আস্তে পাঁপড়ের ওপরে দিয়ে দিয়ে, মানে যেমন আমরা পিৎজা বানাই আর কি, তো সেইভাবে এটা সাজাতে থাকতে হবে। কোনটা আগে কোনটা পিছিয়ে কোনো ব্যাপার নেই, যার যেটা মন চায় যখন খুশি দেওয়া যেতে পারে। তো আমি গাজর, শসা, পেঁয়াজ সব পরপর এইভাবে দিতে থাকবো, যতটা মনে হবে আর কি আপনাদের, আপনারা সেইভাবে স্টাফিংটা দিতে থাকবেন আর কি। ঠিক আছে, আমি এখানে মানে মোটামুটি দিচ্ছি আর কি, আপনারা এর থেকে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন, তবে বেশি দিলে এটা বেশি খেতে ভালো লাগবে। Thank you.
পেঁয়াজ, শসা, গাজর, টমেটো, আদা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল বানাবেন, তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে, কারণ এসব জিনিস একটু ঝালই ভালো লাগে। আর আদা যেটা আমি দিয়েছি ওটা আমি এক গাঁট পরিমাণ দিয়েছি, আর রসুন 5-6 কোয়ার মতো দিয়েছি আর কি, কাঁচা লঙ্কাও 2-3টে দিয়েছি, পরে আমি গুঁড়ো লঙ্কাও একটু অ্যাড করব। আচ্ছা, একটা জিনিস যেটা বলা হয়নি আপনাদের, সেটা হচ্ছে যে যখন আপনারা লাঞ্চ করবেন বা ডিনার করবেন আর কি, সেই সময় যখন মানে আগে থেকে এই শসা, পেঁয়াজ, টমেটো, গাজর এগুলো সব একটু মানে কুচিয়ে রাখবেন আর কি, আর যখন খেতে বসবেন ঠিক তার আগেটাই নয় পাঁপড়টা সেকে নেবেন। আর এইভাবে যেভাবে আমি বানাচ্ছি আর কি মশলা পাঁপড়টা, এইভাবে তারপরে বানাবেন, কারণ শসা, নুন, সরি শসা, পেঁয়াজ, টমেটো এগুলোই যখন নুন পড়ে না, তখন অটোমেটিক একটা জল বেরিয়ে আসে, আর যখনই জলটা বেরিয়ে যাবে এখানে পাঁপড়টাও কিন্তু নরম হয়ে যাবে, আর এটা নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, এখন কিন্তু আমি কথা বলতে বলতে যেগুলো দিয়ে দিলাম সেগুলো একবার রিপিট করে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা নুন, আপনারা চাইলে সাদা নুনের জায়গায় বিট নুন দেবেন, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। আজকে আমার কাছে বিট নুন নেই, তাই আমি সাদা নুন ইউজ করলাম। আর দিয়ে দিয়েছি আমি এখানে আমচুর পাউডার, আর দিয়ে দিয়েছি বাঙালি টাচ, যেটা ভাজা মশলার গুঁড়ো, তো যেটা আর রেসিপি আছে আমার চ্যানেলে। আর তারপরে দিয়ে দিলাম পাতিলেবুর জুস, আর দিয়ে দেব লাস্টে আমি একটু গুঁড়ো লঙ্কা। এখন আমি দিলাম বাদাম, মানে ডাল ভাজা আর বাদাম ভাজা আর কি, আর আপনারা চাইলে এখানে চানাচুর দিয়ে দিতে পারেন, হালকা যেটা পাবড়িওয়ালা চানাচুর হয়, পাবড়ির চানাচুর আর কি, তো ওটা দিতে পারেন, বা সেও দিতে পারেন, বা কিছু নাও দিয়ে দিতে পারেন। এটা সরাসরি স্যালাড আর পাঁপড়ের সাথেই এটা বানানো যায়, এটা আমি আমার নিজের টাচ দিয়েছি আর কি, ভীষণ সুন্দর এটা দেখতে হয়েছে, আর এটা রিয়েলি খেতে খুব সুন্দর হয়। আমি একটু গুঁড়ো লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আজকের রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি, আমি বলবো এটা হেলদি, কারণ এতে কোনো রকম তেল পড়েনি, কোনো রকম মানে বাটার ঘি কিছুই পড়েনি। যারা ডায়েট করেন তাদের জন্য এটা ভীষণ ভালো। তবে এই যে বাদামটা আর এই যে ডাল ভাজা, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা পছন্দ করেন তারা ঝুরি ভাজা বা বাদাম ভাজা আরও বেশি অ্যাড করতে পারেন, আরও বেশি টেস্টি হবে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।